আজকে সরস্বতী এমনই হবে যে মেকআপ করতে পারে না সেও কিন্তু আজকের ভিডিওটা দেখে আমার এই ভিডিওটা দেখে সেও মেকআপ করতে কিন্তু শিখে যাবে এবং সেও খুব সুন্দর মেকআপ করতে পারবে আর রিয়েল তো বন্ধুরা আজকে খুবই রিকোয়েস্টেড ভিডিও প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি দিদি সরস্বতী পুজোর মেকআপ শেয়ার করো তো আজকে আমি তোমাদের খুব সোজা একটা সহজ এই সিসি ক্রিম দিয়েই সরস্বতী পুজোর মেকআপ শেয়ার করছি দেখো সবার পক্ষে ফাউন্ডেশন লাগানো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা এগুলো সম্ভব না আর প্রচুর মেকআপ জিনিস কিনে মেকআপ করাও সম্ভব হয় না কিন্তু সিসি ক্রিম ভীষণই অ্যাভেলেবেল প্রত্যেকে ইউজ করতে পারো অ্যাপ্লাই করা সোজা তো এই সিসি ক্রিম দিয়ে আর কয়েকটা সামান্য ছোট ছোট জিনিস দিয়েই আজ আমি খুব সিম্পল একটা সরস্বতী পুজোর মেকআপ শেয়ার করছি তোমাদের সবাইকে ভালো লাগবে যে মেকআপ করতে জানে না সেও কিন্তু আজকের মেকআপটা দেখে মেকআপ করতে পারবে তো চলো বন্ধুরা শুরু করা যাক সবার প্রথমে আমি একটা ফেস ওয়াইপ নিয়েছি ফেস ওয়াইপ নিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি ফেস ওয়াইপ না থাকলে তুলোর মধ্যে রোজ ওয়াটার নিয়েও মুখ পরিষ্কার করে নিতে পারো তো এইভাবে নেওয়ার পরে আমি মশ্চরাইজার এখানে বায়োটিকের মর্নিং ন্যাকটার মশ্চারাইজারটা লাগাচ্ছি এটা অল স্কিন টাইপ মানে সবাই লাগাতে পারে অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন প্রত্যেকের জন্য এই মশ্চরাইজারটা ভীষণ ভালো হচ্ছে এবং মেকআপ আর্টিস্টরাও এটা রেকমেন্ড করে এটা মুখে খুব ভালো করে অল্প পরিমাণ নেবে নিয়ে মুখে গলায় চোখের ওপরে ভালো করে মশ্চরাইজার লাগিয়ে নেবে মশ্চারাইজার লাগাবার পরে এইবার একটুখানি লিপ বাম নেবে যে কোনো লিপ বাম নিতে পারো নিয়ে ঠোঁটে লাগিয়ে নেবে ভালো করে এইবার আমি এখানে ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমারটা নিচ্ছি এই প্রাইমারটা সবাই ইউজ করতে পারবে অল্প পরিমাণ একটুখানি প্রাইমার নেবে প্রাইমার নিয়ে গালে নাকের ওপরে কপালের মাঝামাঝি থুত নিতে একটুখানি লাগাবে অল্প পরিমাণ নেবে অল্প পরিমাণ নিয়ে তারপর আঙুলের সাহায্যে এইভাবে সারা মুখে এইটাকে গুলিয়ে নেবে তো এইভাবে আস্তে আস্তে আঙুলের সাহায্যে এটাকে লাগিয়ে নিতে হবে প্রাইমার লাগালে মুখের যে গর্ত থাকে মুখে অন্যান্য দাগ থাকে আন স্কিন থাকে সেটাকে স্মুথ করে তাতে ফাউন্ডেশন অথবা সিসি ক্রিম যেটাই লাগাবে সেটা খুব সুন্দরভাবে পুষবে হাতে যেটা থাকবে সেটা গলায় লাগিয়ে নেবে এবার দেখো আমি এখানে সিসি ক্রিম নিয়ে নিচ্ছি আমি এখানে সিসি ক্রিমের আমার শেডটা হচ্ছে বেজ এখানে সিসি ক্রিমে চার রকমের শেড পাওয়া যায় আমন্ড পাওয়া যায় একটা ব্রোঞ্জ পাওয়া যায় বেজ পাওয়া যায় আর আর একটা শেড আছে আমার সিসি ক্রিমের ভিডিও আছে আলাদা করে তোমরা দেখবে মেকআপ ভিডিওগুলোতে তাহলেই জানতে পারবে এবার এখানে পুরো সিসি ক্রিমটাকে নেবে নিয়ে সারা মুখে ডট ডট করে লাগাবে এরকম সারা মুখে ডট লাগাবার পর এক আঙুলের সাহায্যেও তোমরা সিসি ক্রিমকে এইভাবে ব্লেন্ড করতে পারবো পারো কখনও সিসি ক্রিমকে রগড়া রোগ দিয়ে লাগাবে না মুখে রোগ এইরকমভাবে আঙুলের সাহায্যে ড্যাব মোশানে তোমরা লাগাতে পারো অথবা একটি ভিজে বিউটি ব্লেন্ডার নেবে বিউটি ব্লেন্ডার ভিজিয়ে নিয়ে ভালো করে জল চিপে নেবে নেওয়ার পরে সেই ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে সারা মুখে এরকমভাবে ড্যাপ করে লাগাবে এইভাবে লাগালে ফাউন্ডেশন অথবা সিসি ক্রিম একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে লাগালে অনেক ফ্ললেস থাকে বেসটা অনেক সুন্দর আসে অনেক ফ্ললেস আসে আর খুব সুন্দর দেখতে লাগে এবং লং লাস্টিং থাকে মেকআপ তো এরপরে কিছুটা সিসি ক্রিম আবার নেবে আর গলায় খুব ভালো করে আবার একইভাবে লাগাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে এইরকমভাবে ড্যাপ করে কানে লাগাবে যাতে গলা মুখ আর কানের রঙটা যেন একই রকমের থাকে সামান্য পরিমাণ একটুখানি নেবে নিয়ে চোখের পাতার ওপরে লাগিয়ে নেবে যাতে চোখের পাতার ওপরের কালারটাও যেন এক রকম হয়ে যায় কারণ চোখের ওপরে আমাদের ডার্ক সার্কলস থাকে ডার্ক স্পট থাকে সেই জন্য দেখো এইবার মুখ এবং গলা সব কিছু একই রকমের এক কালার হয়েছে এইবার আমি এটা মিসক্লেয়ারের আইব্রো পেনসিল নিয়েছি দেখো একদিকে ব্রাশ আছে আর দিকে পেন্সিলটা আছে সবার প্রথমে ব্রাশ দিয়ে আইব্রোটাকে আঁচড়িয়ে নেবে খুব ভালো করে নেওয়ার পরে পেনসিলটা যেদিকে আছে সেই দিকটা নিয়ে দেখো ভুরুর মাঝামাঝি থেকে ভর ভরতে আরম্ভ করবে এইভাবে আঁকবে মাঝামাঝি আঁকার পরে তারপরে ব্রাশ দিয়ে আবার একটু ভালো করে আঁচড়ে নেবে ভুরু কখনও সামনে থেকে করবে না ভুরুর মাঝামাঝি দিক থেকে রংটা দেয়া শুরু করবে আর আঁচড়ে নেবে তাহলে দেখবে কত সুন্দর হবে এইবার দেখো আমি একটা লুজ পাউডার নিয়েছি ল্যাকমির লুজ পাউডারটা নিয়ে একটি পাফ নেবে পাফের সাহায্যে সবার প্রথমে চোখের তলাটায় পাউডারটা দেবে আগে ভালো করে চোখের তলায় দেখো এইভাবে পাউডারটা দেবে তারপরে আর পাউডার নেবে না যা থাকবে তার মধ্যে থেকে সেটাকে নিয়েই সারা মুখে হালকা হালকাভাবে দেবে শুধু চোখের তলাটাই একটু বেশি পাউডার দেবে বাকি সারা মুখে কিন্তু খুব হালকাভাবে পাউডার দেবে আর যেটা পাউডার পাফের মধ্যে থাকবে ওইটুকু পাউডারটা নিয়েই শুধু মুখে বুলিয়ে নেবে আর চোখের তলা থেকে একটু পরে পাউডারটা ঝেড়ে ফেলে দেবে এইভাবে ব্যাস কারণ আমাদের চোখের তলায় ভাঁজ পড়ে যায় খুব তাড়াতাড়ি এইভাবে পাউডারটা লাগিয়ে নিলে চোখের তলায় ভাঁজ পড়বে না আর মেকআপটা অনেক ফ্ললেস থাকবে লং লাস্টিং হবে মেকআপ অনেকক্ষণ দেখবে ঠিক থাকবে এবার আমি একটা ব্লাশ নিয়েছি এখানে নিয়েছি কালার বারের ব্রাশ ব্লাশ বারের ব্লাশটা নিয়ে আমি দেখো আই শ্যাডো লাগিয়ে নিচ্ছি এখানে আমি আলাদা কোনো আইশ্যাডো আজকে তোমাদের দেখাবো না এটা দিয়েই লাগাবো আঙুলের সাহায্যে কোনো ব্রাশও ইউজ করছি না আজকে আমি তো এখানে আঙুলের সাহায্যে কি করবে চোখের বাইরের দিক থেকে ভেতর দিকে এইভাবে দেখো একটুখানি আই শ্যাডো এই ব্লাশ নেবে নিয়ে এইভাবে বাইরে থেকে ভেতর দিকে ছড়াবে ওটাকে বাইরের দিকটা কোনার দিকটা একটু বেশি থাকবে বাকিটা ছড়িয়ে নেবে চোখের ভেতর দিকটা এইভাবে দেখো জাস্ট এইভাবে ব্লেন্ড করবে তাহলেই কিন্তু আঙুলের সাহায্যে হয়ে যাবে এখানে আমি এটা ওয়েটেন ওয়াইল্ডের একটা হাইলাইটার নিয়েছি এই হাইলাইটার একটুখানি নেবে হাইলাইটার নিয়ে আবার চোখের মাঝামাঝি থেকে নিয়ে চোখের কোনার দিকে এইভাবে হাইলাইটারটা দেবে দেখো মাঝামাঝি লাগাবে তারপর ওটাকে কোনার দিকে আঙুলের সাহায্যে ব্লেন্ড করবে তো এইভাবে একটুখানি হাইলাইটার লাগিয়ে নেবে দেখো চোখে আমাদের আইশ্যাডও লাগানো কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমি একটা হলুদ শাড়ি পরেছি তাই এই কালারটা দারুণ সুন্দরভাবে স্যুট করছে আর সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি অথবা নীল এরকমই শাড়ি অথবা সাদা শাড়ি তো যে কোনো শাড়িতেই তোমরা এই আই মেকআপটা করতে পারবে এবার একটুখানি নেবে নিয়ে যেটা হচ্ছে চোখের তলায়ও দেবে এইভাবে একটুখানি আবার ব্লাশ হাতে নেবে খুব সামান্য পরিমাণ নেবে চোখের তলাটা একটুখানি হালকা করে লাগিয়ে দেবে তাতে চোখটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে আর হ্যাঁ অবশ্যই একটু হাইলাইটার আমি যেমন কি দেখালাম ভুরুর নিচেও দিয়েছিলাম তো হাইলাইটারটা ওইভাবে ভুরুর নিচেও দেবে এবার দেখো একটু আমি কাজল পেনসিল নিয়েছি কাজল পেনসিল নিয়ে এই চোখের ওপরের পাতাটা একটু আঙুল দিয়ে তুলবে তুলে চোখের পাতার ওপরের যে ওয়াটার লাইনটা থাকে ওইখানে কাজলটা এইভাবে দেবে তাতে কী হয় চোখ অনেক সুন্দর লাগে চোখ অনেক ডিফাইন লাগে দেখো চোখের ওপরে কাজল দেওয়ার পরে এবার আমি আইলাইনারটা লাগিয়ে নেবো তো আমি আজকে কোনো উইং আইলাইনার লাগাচ্ছি না আমি নর্মাল আইলাইনার লাগাচ্ছি তো এইভাবে একটা সরু লাইন চোখের বরাবর টেনে নেবে আর আইলাইনার সব সময় বাইরের দিক থেকে ভেতর দিকে টানবে তাহলে কিন্তু আইলাইনার অনেক সুন্দরভাবে পরা যায় তো এইভাবে দেখো দুটো চোখে আইলাইনার সমানভাবে পরে নিয়েছি এরপরে আবার কাজল পেন্সিলটা নেবে কাজল পেন্সিল নিয়ে এবার চোখের তলায় এইভাবে কাজলটা পরে নেবে তো কোন চোখের বাইরের দিকটা একটু ডিপ করে দেবে আর ভেতর দিকে একটু হালকা করে কাজল পরবে তো এইভাবে দেখো চোখে আমরা দুটো চোখেই এইভাবে কাজলটা পরে নিলাম এইবার একটুখানি কাজল আঙুলে নেবে সামান্য পরিমাণ একটু কাজল আঙুলে নিয়ে চোখের তলাটা একটু স্মাচ করবে এটা দিয়ে হালকাভাবে একটা স্মাচ করবে তাতে দেখবে খুব সুন্দর চোখ কিন্তু আরও ডিফাইন লাগবে আরও সুন্দর লাগে চোখ অল্প একটুখানি কাজল নিয়ে স্মাচ করবে শুধু চোখের তলাটা বেশি না তো এতে চোখ অনেক বেশি সুন্দর লাগবে এবার দেখো এটা আমি সুইস বিউটির মাস্কারা নিয়েছি সুইস বিউটির মাস্কারাটা খুব ভালো অ্যাফোর্ডেবল দামের মধ্যে আছে কম দামের মধ্যেও পাবে এইভাবে এবার আই ল্যাশগুলোতে লাগাবে তো এইরকমভাবে আই ল্যাশে হালকা করে একটু মাস্কারা লাগিয়ে নেবে তো সরস্বতী পুজোর মেকআপ যেখানে যেন মেকআপটা হালকাও হয় আবার দেখতেও খুব যেন গ্ল্যামারাস লাগে সেই জন্য এরকমভাবে করে নিতে পারো এবার আবার একটুখানি ব্লাশ নিয়েছি নিয়ে এবার আঙুলের সাহায্যে একটু হাসবে হাসলে গালগুলো একটু যখন উঠে আসবে তো সেই গালের উঁচু জায়গাগুলো তাতে একটুখানি এইভাবে ব্লাশ লাগাবে লাগিয়ে আর কানের দিকে টেনে দেবে আঙুলের সাহায্যে গালের কাছে লাগাবে লাগিয়ে এটাকে কানের দিকে আঙুলের সাহায্যে টেনে দেবে আর ব্লেন্ড করবে আর বিউটি ব্লেন্ডারটা দিয়ে ওপর দিকে টেনে তুলে ব্লেন্ড করে দেবে তাহলেই দেখবে অনেক সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে যাবে তো এইভাবে দেখো ব্লাশটা লাগিয়ে নিলাম আমরা সুন্দরভাবে এবার একটুখানি নেবে ব্লাশ নিয়ে নাকের ওপরে আর একটু থুত নিতে লাগিয়ে নেবে এবার। আঙুলটা পরিষ্কার করে নেবে নেওয়ার পরে এখানে দেখো আমি হাইলাইটার নিচ্ছি হাইলাইটার নিয়ে ঠিক গালের ওপরে যেখান থেকে ব্লাশ শুরু করেছে ব্লাশ শুরু করেছিলে তার ঠিক ওপরটাতে এইভাবে ওপর দিকে টেনে টেনে ব্লাশ লাগিয়ে নেবে একটুখানি নাকের ডগায় দেবে একটু নাকের ব্রিজটায় দেবে একটু কপালে আঙুল দিয়ে এইভাবে বেশি ওপরে তুলবে না মাঝামাঝি একটু এইভাবে লাগাবে আর একটু থুতনিতে হাইলাইটার লাগাবে হালকাভাবে আঙুলে নিয়ে এইভাবে দেখো অতি সহজেই কিন্তু ব্লেন্ড করা যায় আঙুল দিয়ে এইভাবে ব্যাস হয়ে গেল ব্লেন্ডিং আর একটুখানি ঠোঁটের ওপরটা এই জায়গাটায় দেবে কিউপিড জায়গাটায় এবার দেখো এখানে আমি প্যাকের একটা খুব সুন্দর একটা নিউড লিপস্টিক এখানে সে লাগাচ্ছি খুবই সুন্দর লিপস্টিকটা এটা নিউড শেড তো তোমাদের পছন্দের রঙের তোমরা যে কোনো লিপস্টিক যেটাই তোমাদের পছন্দের কালার সেটা তোমরা লাগিয়ে নিতে পারো তো আমি এখানে খুব সুন্দর একটা ম্যাট লিপস্টিক লাগিয়ে নিলাম দেখো আমার মেকআপ কমপ্লিট এইবার অবশ্যই একটা মেকআপ ফিক্সার ইউজ করবে মেকআপ স্প্রে মেকআপ ফিক্সার লাগানো ভীষণ দরকার অনেক লং লাস্টিং থাকে আর কি হয় মেকআপটা খুব গ্লোই হয়ে যায় সেই জন্যে মেকআপ ফিক্সার একটা কি দুটো স্প্রে করবে করার পরে একটুখানি অপেক্ষা করবে শুকিয়ে যাওয়ার পর ব্যাস পছন্দসই গয়না পরে নেবেন যেমন ইচ্ছা গয়না পরে নিতে পারো আজকাল এরকম অক্সিডাইজ গয়না তো ভীষণ ফ্যাশানে আছে তো সরস্বতী পুজোর দিন এরম ধরনের গয়না কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো ব্যাস এইভাবে গয়না পরে নেবে কানে দুল পরে নিতে পারো পছন্দ সেই হাতে এক গলায় একটা হাড় পরে নিতে পারো চাইলে চুলে খোপা করে নিতে পারো চাইলে চুল খোলাও রাখতে পারো এইভাবে আর যেহেতু সরস্বতী পুজো একটু ফুল লাগালেও খারাপ লাগবে না তো পছন্দ সেই ফুলও লাগিয়ে নিতে পারো আমি এখানে একটা ক্লিপ সহ এরকম ফুল আর্টিফিশিয়াল ফুল পাওয়াই যায় এগুলো অনলাইনে কেনা কিনতে পাওয়া যায় এইরকমই একটা ফুল দেখো কত সুন্দর আমি এইভাবে জাস্ট ক্লিপের মতন চুলে আটকে নিলাম তো এইভাবে একটা ফুলও লাগিয়ে নিতে পারো চাইলে তাহলে বন্ধুরা আজকের আমার এই সরস্বতী পুজো মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মেকআপটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে